অনুষা আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষিকা হাসিনা ম্যাডাম বলছি। অনেকদিন তো আমাদের পড়াশোনা হয়নি, আমরা স্কুল বন্ধ, তো আমরা সবাই স্কুলে আসছি না, আমরা সবাই আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চাচ্ছি। তাই ছোট সোনামণিরা, তোমাদের জন্য আমরা এখন দ্বিতীয় প্রাথমিক পরীক্ষার বাংলা বিষয়ের উপর আমরা যে ধারাবাহিক পড়াগুলো সেগুলো বিস্তারিত করছি। তো প্রথমে আমি এক এক করে ধারাবাহিকভাবে আমাদের পড়াগুলো বলে যাব। প্রথমে আমরা ধারাবাহিকভাবে বর্ণ লিখন ত থেকে মদিনাশ পর্যন্ত, এগুলো বাসায় তোমরা খাতায় আমার কাছে লিখবে এবং পড়বে। দুই নম্বর হচ্ছে শব্দ গঠন করো, শব্দ গঠন করো তোমাদের এবার ত থেকে মদিনাশ পর্যন্ত আছে, তো আমি এক এক করে সেগুলো বলছি, তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবে। আমরা প থেকে বলছি দুটো করে, প দিয়ে আমরা শব্দ গঠন করব, পতে পশু, পতে পাখি, পতে পশু, পতে পাখি, ফ দিয়ে ফতে ফুল, ফতে ফল, ফতে ফুল, ফতে ফল, বতে বল, বতে বক, বতে বল, বতে বক, ঘ দিয়ে আমরা শব্দ গঠন করব, ঘতে ভাত, ঘতে ভাই, ঘতে ভাত, ঘতে ভাই, ম দিয়ে শব্দ গঠন করব, ম দিয়ে কি হয়, ম দিয়ে দুটো শব্দ গঠন করব, ম দিয়ে মাটি, ম দিয়ে মে, ম দিয়ে কি হয়, মাটি এবং মে, অন্তস্থ জ দিয়ে বলবো দুটো, অন্তস্থ জতে জ এবং যোগ, অন্তস্থ জতে জ এবং যোগ, রতে রাজা, রাত, রাজা, রাত, লতে লাল, লতা, লতে লাল, লতা, কালপশু দিয়ে বলবো দুটো শব্দ গঠন, কালপশুতে শাপলা, শিয়াল, কালপশুতে শাপলা, শিয়াল, মদিনস্বতে দুটো শব্দ গঠন করবো এবং শেষ শব্দ গঠন দুটো হচ্ছে ষাঁড় এবং ষাট, মদিনস্বতে কি হয়, ষাঁড় এবং ষাট। এত গেল নাম্বার, দুই নাম্বার গেল আমাদের শব্দ গঠন। এবার আমরা তিন নম্বরে আসছি, কর চিহ্ন দিয়ে, কার চিহ্ন দিয়ে শব্দ গঠন করো। কার চিহ্ন, কার চিহ্ন আমাদের আছে এ কার, ওই কার, ও কার, এ কার দিয়ে আমরা তিনটি শব্দ গঠন করবো, আমরা তিনটি করে শব্দ গঠন করব, তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো। এ কার দিয়ে শব্দ গঠন হচ্ছে ছেলে, মেয়ে, তেল, ছেলে, মেয়ে, তেল, ওই কার দিয়ে শব্দ গঠন, ওই কার দিয়ে আমরা শিখতে পারি সৈন্য, বৈঠা, কই, সৈন্য, বৈঠা এবং কই, ও কার দিয়ে তিনটি আমরা শব্দ গঠন করব, ও কার দিয়ে শব্দ গঠন হচ্ছে ভোর, ভোর, দৌড়, দৌড়, চোখ, চোখ, এত গেল আমাদের তিন নম্বরে শব্দ গঠন কার চিহ্ন দিয়ে। চার নম্বরে আমরা আসছি প্রশ্নোত্তর, এগুলো তোমাদের মৌখিক, মুখে মুখে বলতে হবে, চার নম্বরে প্রশ্নোত্তর মুখে মুখে বলতে হবে, তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো। কোনটি মোদের জাতীয় ফল, উত্তর হচ্ছে কাঁঠাল, মোদের জাতীয় ফল, কাঁঠাল মোদের জাতীয় ফল। খ হচ্ছে প্রশ্ন কি খেলে বাড়ে বল, কি খেলে বাড়ে বল, খেজুর খেলে বাড়ে বল,
উত্তর হচ্ছে খেজুর খেলে বাড়ে বল। গ ই ডাকে দুপুর বেলা, ই ডাকে দুপুর বেলা। ঘু ঘু ডাকে দুপুর বেলা, আমরা কি শিখেছি বইতে? ঘু ঘু ডাকে দুপুর বেলা। ও ব্যাংক কিভাবে চলে, ব্যাংক কিভাবে চলে? ব্যাংক লাফিয়ে চলে, ব্যাংক লাফিয়ে চলে। নদীতে কি চলে, নদীতে কি চলে? উত্তর হচ্ছে নদীতে নৌকা চলে, নদীতে নৌকা চলে। চ কোনটি আমাদের জাতীয় পাখি, কোনটি আমাদের জাতীয় পাখি? উত্তর হচ্ছে দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। ছ প্রশ্ন, বিনা হাতে কে বসে, বিনা হাতে কে বসে? উত্তর হচ্ছে বিনা হাতে দিদি বসে, বিনা হাতে দিদি বসে। বর্গীয় জ, ঝাঁক বেঁধে কারা আসে, ঝাঁক বেঁধে পাখিরা আসে, ঝাঁক বেঁধে কারা আসে, ঝাঁক বেঁধে পাখিরা আসে। এবার প্রশ্ন তো শেষ আমাদের মন্ত্রী, এবার তোমরা পাঁচ নম্বরে আসো। পাঁচ নম্বর হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে লিখ। আমার এখানে এলোমেলো বর্ণ অনেকগুলো সাজানো আছে, তোমরা এখান থেকে সাজিয়ে লিখবে। ট থেকে যেহেতু আমাদের মনোনষ পর্যন্ত, আমরা ট থেকে শুরু করেছি। আমরা প্রথমে এলোমেলোগুলোর মধ্যে খুঁজে ট লিখেছি। ঠ ড ঘ মূর্ধন্য ত ধ ধ ঘ দন্তন। প্রথমে আমরা এলোমেলোগুলো দেখব, তারপরে সাজিয়ে লিখব। ট থেকে দন্তন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব। ছয় নম্বর, ছবি দেখে নাম লিখ। আমাদের শীটে অনেকগুলো ছবি দেওয়া আছে, তোমরা ছবিগুলো দেখে কোথায় কিসের নাম লিখতে হবে ছবির নিচে তোমরা নাম লিখবে। ছবি দেখে তোমরা নামগুলো লিখবে। এটা হচ্ছে এক নম্বরে, আমার ছবিটা আছে কাঁঠাল, কাঁঠালের ছবি দেওয়া আছে, তোমরা নিচে লিখবে কাঁঠাল। তারপরে আমার একটা ব্যাঙের ছবি দেওয়া আছে, তোমরা নিচে লিখবে ব্যাঙ, ব্যাঙ। এরপরের ছবিটি হচ্ছে খেজুর, খেজুরের ছবি দেওয়া আছে, তোমরা নিচে লিখবে খেজুর, খেজুর। তারপরে আমার দেওয়া আছে যে ছবিটা, সেটা হচ্ছে একটা ঈগল পাখির ছবি, তোমরা ছবি দেখে নিচে লিখবে ঈগল। তারপরে আমার আরেকটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে একটা ছাগলের ছবি, ছাগল, ছাগল। তারপরে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে জগ, জগ। তো শিক্ষার্থীরা, আমরা ছয় নম্বর পর্যন্ত বলে দিলাম, এবার আমরা সাত নম্বরে আসছি। সাত নম্বরে আমরা খালি ঘরে বর্ণ বসিয়ে শব্দ গঠন করব। খালি ঘরে আমাদের শব্দ দেওয়া আছে কাঁঠাল। তো আমার এখানে খালি ঘরে আমরা ক চন্দ্রবিন্দু আকার, খালি ঘরে ঠয়াকার ঠা ল কাঁঠাল। আমরা ঠয়াকার ঠা লিখে আমরা শব্দটি গঠন করব। চশমা, চ তালব্য ময়াকামা, খালি ঘরে আমরা তালব্য লিখব। তেমনি ভাবে খেজুর, খয়কার খে বর্গীয় জ সুকার র খেজুর, খালি ঘরে আমরা র লিখব। তেমনি ভাবে ছাগল,
ছয় আকার গ ল, খালি ঘরে আমরা গ লিখব, সেভাবে গগন গ গ, মূর্ধন্য খালি ঘরে আমরা মূর্ধন্য লিখব, জাহাজ বর্গীয় চ আকার হয় আকার বর্গীয় চ, খালি ঘরে হয় আকার লিখব, ঘু ঘু ঘর অসুকার খালি ঘরে ঘর অসুকার, ঝর্ণা ঝ র মধুর্ণ আকার খালি ঘরে মধুর্ণ র, খালি ঘরে র হবে, ব্যাং বল জফলা আকার কুয়ো খালি ঘরে কুয়ো হবে, পঞ্চম প ইয়চ খালি ঘরে ম হবে। তো এগুলো হলো আমাদের খালি ঘরে খালি ঘর পূরণ করা। আট নম্বরে আসছি, আট নম্বরে আমরা পশু ও পাখির নাম লিখতে হবে, পাঁচটি করে তোমরা খাতায় লিখবা, এখন আমার সাথে সাথে তোমরা বলবা। প্রথমে আমরা পশুর নাম বলবো পাঁচটি, বাঘ হরিণ বানর ছাগল বিড়াল, আবার বলি বাঘ হরিণ বানর ছাগল বিড়াল, তারপর আমি আমরা পাঁচটি পাখির নাম বলব, তোমরা আমার সাথে সাথে বলো, দোয়েল ঈগল বক বুলবুলি ও চড়ুই, আবার বলো, দোয়েল ঈগল বক বুলবুলি ও চড়ুই। নয় নম্বরে থাকছে তোমাদের যে বাংলা হাতের লেখা বইটি আছে, আমাদের ছোটদের হাতের লেখা বই, সেটা আমাদের আগে 20 পৃষ্ঠা পর্যন্ত চলে গিয়েছে, এখন 21 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত তোমরা বাসায় আম্মুর কাছে সুন্দর করে সেটা লিখবে, 21 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত তোমরা খুব সুন্দর করে বাসায় ছোট হাতের, তোমাদের সবার ছোটদের হাতের লেখা বই, এই হাতের লেখা বইটি তোমরা বাসায় লিখবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের দ্বিতীয় প্রাথমিক পরীক্ষার বাংলা বিষয়ের পর আলোচনা করলাম, তোমরা মনে হয় এর আলোচনা থেকে উপকৃত হবে, আর তোমরা চেষ্টা করবে আমরা যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা বাসায় সবাই আমার কাছে সেইভাবে পড়াগুলো তৈরি করার চেষ্টা করবে, এবং প্রতিদিন রুটিন করে বাসায় তোমরা পড়াশোনা করবে। এ বলে আমি শেষ করছি, আল্লাহ হাফিজ।